বা কি জিনিস কিনেও কোনো দিন দেখেনি চলো এই বিয়ে বাড়িতে এসেছি গোলাপ ফুলের পরশটা তো করতে পারবো কি হলো হাতটা ছাড়বেন তো হ্যাঁ হ্যাঁ আসছি তাহলে হ্যাঁ হ্যাঁ আসুন আসুন এনেন ম্যাম গোলাপ ফুলটা আর এই ভেতর দিয়ে চলে যান হ্যাঁ কই দাও কি রোমান্টিক সিন চলছে হ্যাঁ এই বুড়ো দাঁত ভাঙাটো কোথা থেকে জুটলো হঠাৎ করে আবার শুকনো কাশি দেয় বেশ একটু রোমান্টিক রোমান্টিক ভাব ছিল এই শক্ত হাতে বেশ নরম নরম স্পর্শ পাচ্ছিলাম একেই বলে বাড়া ভাতে ছাই একেই বলে বাড়া ভাতে জল কি হলো ভাই কি কি এমন চিন্তাই পড়ে গেলে না না কোনো চিন্তা নেই আসুন আসুন বেটা আসুক তারপরে দেখছি ওকে বলি আমাকে একটা দাও হ্যাঁ কি নেবেন বলুন কেন এত গুঞ্জি সবাইকে দিচ্ছিলে ওই গোলাপ ফুল গোলাপ ফুল তো ফুরিয়ে গেছে গোলাপ ফুল ফুরিয়ে গেছে মানে আমি অতিথি এসেছি আমাকে সম্মান দেবে না সম্মান জানাবে না জি জি ওই বলে হয় আমি অতিথি এসেছেন সম্মান তো অবশ্যই জানাবো বেটাকে এই শুকনো গোলাপ ফুল দেবো এই শুকনো গোলাপ ফুলেরই গন্ধ শুনতো

যত সব বলছি গোলাপ ফুল দিয়ে ধোঁয়া দেওয়া হয় না ওটা অতিথির জন্য সুন্দর সুন্দর নারীদের জন্য আমার মতো খটাস লোকের জন্য নয় আমি খটাস হ্যাঁ কি বলিস বন্ধু ছেলে মিছে কথা বললাম বলে আমি এত উত্তেজিত হয়ে গেলেন যদি সত্য কথাটা বলি তো আরো উত্তেজিত হয়ে যাবেন কি সত্যি কথা কি সত্যি কথা বলতে চাইছিস তুই বলছি এই বাড়িতে যে খেতে এসেছেন তা নিমন্ত্রণ পত্রটা সাথে নিয়ে এসেছেন બોച്ചി भोज খেতেলে নিমন্ত্রণ পত্র সাথে নিয়ে আসতে হয় নাকি তা তো আমার জানা ছিল না না আমি কি করে জানবো আমি যে এই বাড়ির অতিথি আমনাকে নিমন্ত্রণ করা হয়েছে সেটা না গেলে আমি পাস করতে পারবো না না গেট দিয়ে ও আমার বেলায় কার্ড লাগবে আর ওদের বেলায় কোনো কার্ড নাই না ডক্টর মালিককে মালিক অনেক ব্যস্ত আছে গেটের দায়িত্ব তো আমাকে দিয়েছে ভালো বিচার আমি করব তবে পাস করব গেট দিয়ে বুড়ি মেজাজটা একটু ঠান্ডা করতে হবে নইলে সত্যি সত্যি যদি না ঢুকতে দেয় গেটের ম্যানেজার বটে আবার বলি ভাইটি অত রাগিস না অত রাগিস না একটু ঠান্ডা হ না না আমাদের রাগ করলে হয় না আমরা অতিথিকে সম্মান জানাবার জন্য এই দুয়ারে দাঁড়িয়ে আছি বলুন আমরা কি সম্মান করতে পারি

বুলি এই লকডাউনের বাজার হ্যাঁ এই লকডাউনের বাজার তাও নাকি আসছে হবে কেন ঘরে খাবার নাই বুলি ভাইফো ও ভাইফো হিলে দশটা টাকা রাখ আর আমাকে ভেতর দিক থেকে দে খুশি ঘুষ দিয়ে ঘুষ আপনি না রে বাবা এটা ঘুষ নয় এটা ঘুষ নয় এটা তোর পাওনা না গন্ডা দারোয়ানের মতো দাঁড়িয়ে আছিস তো সিকিউরিটি গার্ডের মতো আসা যাওয়া অতিথিকে সম্মান করছি সেই জন্য তোকে আমি বক্সি দিতে যাইছি বলি দশটা টাকা লিবি না চলে যাবো ওই ভেতর দিকে দশ টাকা বলে কথা দশ টাকা তো এক্সট্রা ইনকাম হলো আমার কই দাও দাও আর ওই ভেতর দিকে চলে যাও আমি যাই তাহলে এবার ভেতর দিকে আরে যেখানে একশো টাকা খরচা হতো বিয়ের ভোজ খেতে সেখানে দশ টাকাতেই হয়ে গেল বুকা চণ্ডী কোথাকার একশো টাকার মধ্যে দশ টাকা গেলে নব্বই টাকা তো তো বাঁচলো রে বাবা যা দামটা বেড়ে দাও